আমি হাসন রাজা প্রপৌত্র, তার মানে আমার বাবা হাসন রাজার নাতি, আমার দাদা হাসন রাজার ছেলে। হাসন রাজার চার ছেলে এবং চার মেয়ের মধ্যে সর্বকনিষ্ঠ সন্তান যিনি, তিনি আমার দাদা। এখন আমি হাসন রাজার কথা বলতে গিয়ে আপনারা বুঝে নেবেন যে আমার দাদা কোন পর্যায়ে আছেন, কীভাবে যে বা জন্ম নিয়েছেন, আর হাসন রাজারই বা জন্ম ব্যাকগ্রাউন্ড কিছু আছে কি না, সেগুলো আমি পরিষ্কারভাবে দু কথায় বলে যাব, বেশি লম্বা করব না। হাসন রাজা 12-13-14 বছর বয়স, মায়ের মুখ থেকে জানলেন, মায়ের গর্ভ থেকে আসা চার সন্তান, এক মেয়ে তিন ছেলে, অতি অল্প বয়সে মারা যায় বসন্ত রোগে। আর এরা মারা যাওয়ার বছর কানেক গেল না, তার স্বামীকেও তিনি হারালেন। কার কথা বলছি? হাসন রাজার মায়ের কথা। স্বামী হারা, সন্তান হারা মা, দ্বিতীয় বিবাহে আবদ্ধ স্বামীর আপন খালাতো ভাইয়ের সাথে, আর তারপরে যার জন্ম হয়ে খুশির কথা, আমাদের কবি হাসন রাজার জন্ম হলো 1854 সালে। ইনি জন্ম নিয়ে যখন 13-14 বছর বয়সে জানলেন, একটু বাল্যকাল পেরিয়ে যখন জানলেন যে তার মায়ের অতি কষ্ট, আপনজন হারানোর কষ্ট, তাকে কিন্তু স্বভাব কবি মনে ধাক্কা দেয়, এবং এই স্বভাব কবি মন আরও উতলে ওঠে। তিনি পাখি, মানুষ এবং পশুদেরকে নিয়ে ছোট ছড়া কবিতা লিখতে শুরু করেন। এটা তার স্বভাবগত কারণে 13-14 বছর বয়স থেকে শুরু হয় সেই লেখালেখির শুরু। আর 17 বছর যেই আসলো, 14 বছর, 15 বছর, 16 বছর পেরিয়ে 17 বছর আসতেই হাসন রাজা দেখলেন আর এক এক মহাতাণ্ডব তার জন্য এসেছে। তার বৈমাত্রিক বড় ভাই, যিনি তার নিজের বয়স থেকে 22 বছরের বড়, মাত্র 39 বছর বয়সে টাইফয়েড রোগে মারা যান। ইনি বাবার পাশে একজন গার্জিয়ানের মতো ছিলেন। হাসন রাজার বাবা দেখলেন তার বড় পুত্র মারা গেলেন, আর তার ছিল এক ধরনের ক্যান্সার রোগ পিঠে, এবং সেই কারণেই মাত্র 40টা দিন পেরোয়নি বড় ছেলে অর্থাৎ হাসন রাজার বড় ভাই মারা যাওয়ার 40টা দিন, 40-50 দিনে বাবাও মারা গেলেন। হাসন রাজা উপরে যেন একটা বিরাট ভূমিকম্প এসে গেল। আর সত্যি সত্যি কি, যখন 20 বছর বয়স, হাসন রাজার মা তাকে প্রথম বিয়ে করিয়ে স্ত্রী ঘরে আনলেন। হাসনের প্রথম স্ত্রী থেকে দুই ছেলে সন্তান আর এক মেয়ে সন্তান পেলেন। এদেরকে হাসন রাজার কাছে পৌঁছে দিয়েই এই স্ত্রী হঠাৎ করে মারা গেলেন। আসলেন দ্বিতীয় স্ত্রী, ইনি এসে দুই কন্যা সন্তান দিলেন, তারপরে ইনিও চলে গেলেন। এমনি করে হাসন রাজা যাকে বিয়ে করেন, যাকে স্ত্রী হিসেবে ঘরে তুলেন, সে আর কিছুদিন থেকে তার জীবন থেকে চলে যায়। আর এমনি অবস্থায় হাসনে দেখলেন 6 স্ত্রী তার ঘরে আসলেন, আর 6 স্ত্রী তার ঘর থেকে বিদায় নিলেন। এরা যত্রতত্র লোকের নয়। আমরা অনেক সময় কন্ট্রোভার্সি শুনি যে হাসন রাজা নাকি জুলুমকারী, অত্যাচারী, অবিচারী, অন্য স্ত্রী ধরে নিয়ে এসে তার ঘরে তুলে নিয়েছেন। না, একথা সত্যি নয়। হাসন রাজা প্রতিটা স্ত্রী খুব ভালো ভালো বংশ, বিশেষভাবে ম্যাক্সিমাম জমিদার বংশ থেকে নিয়ে আসা, আর দুই স্ত্রী তারা জমিদার না হলেও ভালো ফ্যামিলির বংশধর। আর এইভাবে হাসন রাজা 7 স্ত্রী আনলেন তার ঘরে। এই 7 স্ত্রী যদি না আনতেন তাহলে আমি কথা বলতে পারতাম না। আমি সেই 7 স্ত্রী অর্থাৎ হাসন রাজার সর্বকনিষ্ঠ স্ত্রীর বংশধর। আমার দাদা হলেন সর্বকনিষ্ঠ সন্তান হাসন রাজার। হাসন রাজা দেখলেন এই যে একে একে তার আপনজন চলে যাওয়া, দেখলেন হুছট গেলেন তার নিজের চার মেয়ের মধ্যে সব ছোট মেয়ে চলে গেছে তার তাকে ফেলে দিয়ে। আর তারপরেই তিনি গাইলেন, বাপ মহিলা ভাই গো মহিলা আরো মহিলা মা, এব কিনা বুঝলাই রে হাসুন এ সংসারের বাম, এ সংসারের বাও দিন গেল হেলে হেলে, রাত্রি গেল নিন্দে
ফজরে উঠিয়া গো হাসন, ফজরে উঠিয়া গো হাসন, হায় হায় করে কান্দে, হায় হায় করে কান্দে। হাসন রাজা বলে গো আল্লাহ ঠেকাইলাই ববের জালে রে। 1897 সাল, সর্বকনিষ্ঠ স্ত্রী, আমি আগেই বলেছি একেবারে শেষে স্ত্রী হলেন আমার দাদার মা। ইনি আসলেন তার ঘরে 41 বছর বয়স তখন হাসন রাজার, আর 43 বছর বয়সে, হাসন রাজার 43 বছর বয়সে সারা আসাম সিলেটের একটা বিরাট ভূমিকম্প আসে। এই ভূমিকম্প 8.8 রিখটার স্কেলের ভূমিকম্প সমস্ত অঞ্চলকে কাঁপিয়ে দিয়ে যায়। হাসন রাজার অন্তরাত্মাটা কেঁপে উঠে। হাসন রাজা জানালেন ভূমিকম্পকে সিলেট বৈশাল বলে। বৈশালের বৎসরে বন্দে দর্শন দিল রে, বৈশালের বৎসরে বন্দে দর্শন দিল রে, দয়া করিয়া আমার সঙ্গে কথাবার্তা কইল রে, আইল রে বন্ধু, আইল রে, আইল রে, আইল রে, আইল রে বন্ধু, আইল রে। চার মুখ দেখিয়া হাসুন রাজা পাগল হইল রে, আইল রে, আইল রে বন্ধু, আইল রে। এই ভূমিকম্পের বছরে তিনি চানমুখ বন্ধুকে পেয়েছেন। এই চানমুখ বন্ধুকে তিনি বলেছেন, এই চানমুখ বন্ধু আমার এমন আপনজন, আমার এত প্রিয়জন, তাকে আমি বলি আমার জান, আমার জান। সবচেয়ে প্রিয়জনকে আমরা জান বলি না? তিনি বলছেন আমার জান তিনি, আর এই জানকে দেখে আমি মুগ্ধ। আর সেই জানের কথা তিনি বলছেন যে জানকে আমি 121 বার আমার গানে উচ্চারণ করেছি, হাসন জান, হাসন রাজা জান, হাসন জান, তার নাম দিয়েছেন তিনি হাসন জান। আর সেই হাসন জানকে নিয়ে সেই জনপ্রিয় গানটি, হাসন জানের রূপটা দেখি ফালদি উঠে, চিরাবরা হাসন রাজার, চিরাবরা হাসন রাজার, বুকের মাঝে কুঠে নিশা লাগিল রে, বাঁকা দুনায়নে নিশা লাগিল রে, ছোট ফট করে হাসন দেখিয়া চান্দমুখ, হাসন জানের রূপটা দেখি জন্মের গেল দুঃখ নিশা লাগিল রে, বাঁকা দুনায়নে নিশা লাগিল রে, হাসন রাজা প্যারের প্রেমে মজিল রে। পেয়ারে, এই পেয়ারে আসলে কে? হাসন রাজা, হাসন বলছেন এই পেয়ারে আর কেউ নয়, তাকে আমি জানেন আমি তাকে পেয়ারাও বলি, কোনো সময় পেয়ারে বলি, আবার কোনো সময় পেয়ারা বলি, আমি পুরুষকে বাদ দেব কেন, আবার কোনো সময় তাকে সখে বলি, আবার কোনো সময় সখা বলি, কোনো সময় কৃষ্ণ বলি, কোনো সময় রাধা বলি, এই তার পরিচয়। তো ইনাকে আমি সর্বত্র দেখি, বিশ্বাস করেন আমি হাসন রাজা যেদিকে তাকাই আমার হাসন জানকে দেখি, ডাইনে বায়ে সামনে পিছিয়ে উর্ধে নিচ্ছে যেদিকে তাকাচ্ছি, মাটি বা পানি সব জায়গায় তিনি বিরাজ করছেন। হাসন রাজা একেবারে সেই কথাটা তার গানে বলে দিয়েছেন। হাসন রাজা বলছেন, আখি মুঞ্জিয়া দেখো রূপরে, আখি মুঞ্জিয়া দেখো রূপ, আখি মুঞ্জিয়া দেখো রূপরে, আখি মুঞ্জিয়া দেখো রূপ, হায় দিলের চোখকে চাইয়া দেখো, দিলের চোখকে চাইয়া দেখো বন্ধু আর স্বরূপরে, আখি মুঞ্জিয়া দেখো রূপ, আখি মুঞ্জিয়া দেখো রূপরে, আখি মুঞ্জিয়া দেখো রূপ। সেই কথা বলার পরে আবার অন্যত্র তিনি বললেন, আমি আগে বলেছিলাম আপনাদেরকে যে হাসন সর্বত্র তার আখি মুজে তিনি তাকে দেখতেন, ডাইনে বায়ে সামনে পৌঁছে উঠতে নিচ্ছে, তাই তিনি সরাসরি বলেছেন। হাসন রাজা আসলে তার গানে লুকিয়ে ঘোরপেচ করে কোনো কথা বলতেন, একদম স্ট্রেইট ওয়ে বলতেন। তার জন্যে তিনি বলছেন, হাসন রাজা কয়ে এক বিনে দুই নাই, আল্লাহ জগৎময় কোনো জায়গা ছাড়া নয়, মাবুদ আল্লাহ কোনো জায়গা ছাড়া নয়,
মাবুদ আল্লাহ হয়ে হাসন রাজা কয় আল্লাহ বিনে কিছু নয়, ত্রিজগৎ জুড়িয়া দেখি ত্রিজগৎ জুড়িয়া দেখি কেবল আল্লাহ ময়, কোনো জায়গা ছাড়া নয় মাবুদ আল্লাহ হয়, কোনো জায়গা ছাড়া নয় মাবুদ আল্লাহ হয়। সেই স্ট্রেটওয়ে সে কথা বলার পরে তিনি বললেন, আহ্বান জানালেন আমাদের সবাইকে, দেশবাসী সমস্ত মানুষ জগৎকে, তিনি বললেন যে আপনারা তাকে দেখার চেষ্টা করুন। কি দিয়ে দেখবেন? দিলের চোখ দিয়ে, অন্তরের চোখ দিয়ে, রোহানি দিয়ে আপনারা দেখার চেষ্টা করুন, তাকে অনায়াসে দেখতে পাবেন। যে বলে খোদা দেখে না, যে বলে খোদা দেখে না সে তো চিরদিনের খানা, যে বলে খোদা দেখে না রোহানির সেই খানা, রোহানির সেই খানা আছে মোর জানা, যে বলে খোদা দেখে না কেবল এক খোদা দেখি আর যত দেখি পাখি, কেবল এক খোদা দেখি আর যত দেখি পাখি, ভালা কইরা দেখরে আকি আল্লাহ বিনে কিছু না, যে বলে খোদা দেখে না। একের মাথা অন্যে খাবে না, দেশকে ঠকাবেন না, মানুষকে ঠকাবেন না। দুনিয়া দুনিয়া আগ করিয়া হইছে শয়তানের ওসেলা, কেকারে ঠগাইব কেকারে ঠগাইব এই তাদের খেলা, বুঝাইলে না বুঝে লুখে, সমঝাইলে না সমঝে, বন্ধের দিশা বাতাই দিলে তবু না খুঁজে। হাসন রাজা কান্দন করে ধরিয়া প্রভুর পাও, হাসন রাজা কান্দন করে ধরিয়া প্রভুর পাও, লোকের বদলা মারিয়া মোরে, লোকের বদলা মারিয়া মোরে সকলকে তোরাও গো প্রভু, এ দেশের মানুষ নাই রে প্রায়ই অহু, সে দেশের মানুষ নাই রে প্রায়ই অহুশ, ভবের মায়ায় বুলিয়াছে হইয়ে বেহুশ, ভবের মায়ায় বুলিয়াছে হইয়ে বেহুশ। এই ভবের মায়াতেই হলো অবচেতন মনের হাজার বছর। এর জন্য হাসনা বলছে, খিগর বানাইমু আমি, খিগর বানাইমু আমি শূন্য রোমা, যার লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার, আগে যদি জানতো হাসন বাঁচব কতদিন, হায় রে বাঁচব কতদিন, বানাইতো দালান কোঠা, বানাইতো দালান কোঠা করিয়া রঙিন, লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। দেখেন কত সুন্দরভাবে তিনি দিনের কথা বলে গেছেন, সময়ের কথা বলে গেছেন, আর আমরা উপলব্ধি করি না, হাসনাকে ভ্যালুয়েট করি যে তিনি রাজা ছিলেন, বিরাট রাজা ছিলেন, জমিদার ছিলেন, লক্ষ লক্ষ একর, হ্যাঁ হাসনের 500,000 একর ছিল। এটি দিয়ে আপনার পরিমাপ করবেন না। আপনারা বললেন একদিন আমরা কিচ্ছা বানিয়েছি, হাসনের খুব দুষ্ট প্রকৃতির ছিলেন, ঝুলুমকারী অত্যাচারী ও বিচির উশৃঙ্খল ডাকাত। হাসনের একদিন ঘুমটা টান দিলেন মায়ের, আর অমনি নর্তকী মা বাইজি মার মুখ দেখে তিনি ডাকাত থেকে দরবেশ হয়ে গেলেন। এই সমস্ত বায়োনেট মিথ্যাচার আর কত আপনারা বলবেন, একজন ফিলসফার একজন সত্যিকারের কবি তার সম্পর্কে এ সমস্ত উড়িয়ে লাভ নেই, সত্যিকার অর্থে তার বাস্তব জীবনে আসেন। তিনি বলছেন, লোকে বলে রে হাসুন রাজা তুমি কে, লোকে বলে রে হাসুন রাজা তুমি কে, আমি যে মাবুদের খেলাম, আমি যে মাবুদের খেলাম বানাইয়াছি, সে লোকে বলে রে হাসুন রাজা তুমি কে, আমারে বানাইয়া মাবুদ অন্তরেতে থাকে, আমারে বানাইয়া মাবুদ অন্তরেতে থাকে, অন্তরে থাকি আল্লাহ, অন্তরে থাকি আল্লাহ, শয়াল সংসার দেখে লোকে বলে রে হাসুন রাজা তুমি কে, আমি যে মাবুদের খেলা বানাইয়াছে সে,
আল্লাহ বিনে দুই নাই, আল্লাহ বিনে দুই নাই, আছে সবে মিশে লুখে বলে, লুখে বলে রে হাসুন রাজা তুমি কে, এক বিনে দুই নাই, হাসুন রাজা হাসে, আল্লাহ আমি দুই নই, আল্লাহ আমি দুই নই, পাগল লোকে দোষে লুখে বলে, লুখে বলে রে হাসুন রাজা তুমি কে, আমি যে মাবুদের খেলা বানাইয়া আছে সে লোকে বলে, লোকে বলে রে হাসুন রাজা তুমি কে, আমি যে মাবুদের খেলা বানাইয়াছে সে। সে হাসুন রাজা মানুষের কথা বলে গেছেন, শুধু তিনি আধ্যাত্মিক চিন্তায় নিয়ত রত থাকতেন না, মানুষের কথাও ভাবতেন, তাই তিনি বলেছেন, কেন যে আসিলায়ের হবে মানুষ কেন হইলায় না, কেন যে আসিলায় হবে মানুষ কেন হইলায় না, মানুষ কেন হইলায় না রে পরের কার্য করলায় না, মানুষ কেন হইলায় না রে পরের কার্য করলায় না। হাসন রাজা বলে, ওরে শুনো শুনো ভাই, মানুষের উপকার ছাড়া, মানুষের উপকার ছাড়া আর কিছু নাই, মানুষ কেন হইলায় না রে পরের কার্য হরলায় না। আশ্চর্য হবেন, হাসনেরা সমস্ত জগতের মানুষ সম্পর্কে বলে গেছেন, মানুষ কুল যুগে যুগে আসছে যাচ্ছে, ঘর ভাঙছে, ঘর বানানো হচ্ছে, কেউ থাকছে না, হাসনেরাও থাকছেন না, সমস্ত জগৎ থেকে সবাই চলে যাচ্ছেন, কিন্তু হাসনে বলছেন একটা বিষয় থেকে থাকবে, আর সেই বিষয়টি হলো যে হাসনা বলছেন, সে বিষয়টা হলো যে একটা সত্তা বেঁচে থাকবে, সে সত্তার নাম আমি দিয়েছি আমি। এই আমি শব্দ কিন্তু সবার সাথে আছে, এই আমিকে যদি চেনা যায়, জগৎকে চেনা যায়, খোদাকে চেনা যায়। সক্রেটিসে বলেছিলেন নোদা ইসাল, বৈদিক ঋষিরাও বলেছেন, কোরআন এবং হাদিসেও তাই আছে। হাসনরা কীভাবে এ কথা বললে, তাই হাসনরা বলছেন, বিচার করি চাইয়া দেখি সকলে আমি, সুনাম আমি, সুনাম আমি গো, আমারে করিলাই বদনামি, জীবন মরণ নাই রে আমার ভাই বা দেখো ভাই, ঘর ভাঙিয়া ঘর বানানি এই যে দেখতে পাই, পাগল হই আসুন রাজা কিসেতে কি কয়, মর্ম মর্ম দেশের লোকে মোর কথা যদি লয়ে, শোনাম আমি জিহবায় বানাইয়া আছে মিঠা আরতিতা, জীবের মরণ নাই রে দেখো সর্বদাই জিতা, আপন চিনিলে দেখো খোদা চিনা যায়, আপন চিনিলে দেখো খোদা চিনা যায়, হাসুন রাজা আপন চিনিয়ে এই গান গায়ে, শোনাম আমি, শোনাম আমি গো, আমারে খরিলায় বোধনামি। অনেক ধন্যবাদ। আসলে হাসনের কথা বললে আস্ত দিন চলে যাবে, আমি শর্টকাট আপনাদের বলা, আপনাদের সময়ের স্বল্পতা আছে, আমারও আছে, সেজন্যে অনেক ধন্যবাদ আপনাদের আগ্রহের জন্য এখানে এসছেন। এবং হাসনা যার এই বিষয়টা আমি ছাড়া আসলে বংশধররা আর কেউই এটা চর্চা করছে না, জানেনও না, বোধহয় হাসনের পরিচয়ও জানেন না, ঘরেরও অনেক মানুষ আছে, তার মানে না যে আমরা হাসনাকে, আমরা যার চিন্তা চেতনা আছি আপনার মতো, আপনারা ইয়াং পারসন, ইউ আর থিঙ্কিং অফ সামথিং হুইচ ইজ ভেরি ভ্যালুয়েবল, ভেরি ওয়ার্থ ওয়াইল অ্যান্ড ওয়ার্থফুল ফর দিস কান্ট্রি, ফর দিস নেশন, বুঝছেন। সেজন্যে আমরা আসলে খাট, আমি আমার মেসেজটা হলো আপনাদের, আপনাদের ইয়ের মাধ্যমে আমার মেসেজ হলো সারা বাংলাদেশে ইয়াং পিপল যারা আছেন, আসেন, হাসনের সময়ের কথা বলেছেন, অবশ্যই আধ্যাত্মিক পুরুষ হিসেবে তার মনে ছিল তার স্রষ্টা, জগৎ, জীবনের চিন্তা চেতনা, কিন্তু তিনি সময়ের কথা খুব বেশি করে বলে গেছেন। এই সময়কে আমরা সত্যিকার অর্থে অনেস্টলি নেব, এবং অনেস্টলি নিলেই আসলে এই দেশে ঝামেলা ঠকাঠকি মারামারি কাটাকাটি কিচ্ছু থাকে না। এটা আমাদের বিরাট এক এক্সাম্পল, আমি সামারিন দেওয়ান বলছি না, হাসনের প্রপুত্র হিসেবে, হাসনরা খোদ হাসনরা নিজে বলে গেছেন আজকে থেকে 100 বছর আগে। অনেক ধন্যবাদ আপনাদেরকে, আসবেন সুনামগঞ্জে, দেখা যাবেন তার অবস্থানটা।